আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে দেখাবো অটো গাড়ির বাতিল ব্যাটারির ক্ষমতা, তো এই ব্যাটারিগুলো দিয়ে কি করা যায়, তো সে সম্পর্কে আজকে দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যেমন এই হচ্ছে একটি অটো গাড়ির বাতিল ব্যাটারি। তো আমি এই ব্যাটারিটি একটি অটো গাড়ি থেকে নিয়েছিলাম, তো ব্যাটারিটি যখন চেঞ্জ করা হয়েছিল তখন নেওয়া হয়েছিল। তো আমি এই ব্যাটারিটি প্রায় 2 বছর ধরে ব্যবহার করতেছি। তো আপনারা অবশ্যই অবাক হবেন যে এই বাতিল ব্যাটারির এত ক্ষমতা। তো এই বাতিল ব্যাটারির কিন্তু অনেক ক্ষমতা। তো সাধারণত আমরা বাসা বাড়িতে যে আইপিএসগুলো ব্যবহার করি, তো আইপিএসগুলোর এক একটা ব্যাটারির দাম হচ্ছে 18,000 টাকা। তো আমাদের এই ব্যাটারি দিয়েই কিন্তু আমরা ইচ্ছা করলেই আইপিএস ব্যবহার করতে পারি। যেমন আমাদের যে 1000 BA আমার যে আইপিএসটি, এটি কিন্তু প্রায় 2 বছর ধরে আমি এই পুরাতন ব্যাটারি দিয়ে ইউজ করতেছি। তো এই ব্যাটারি থেকে আমি প্রায় 500 ওয়াট লোড প্রায় 4 থেকে 4.5 ঘন্টার মতো ব্যবহার করতে পারি। তো এটা কিন্তু অনেক ভালো একটি জিনিস, কারণ আপনি বাতিল থেকেই চালাইতে পারতেছেন। আবার যদি ব্যাটারিটা একদমই ড্যামেজ হয়ে যায় তাহলে আবার এই দাম দিয়েই বিক্রি করে আবার আরেকটি নিতে পারতেছেন। কারণ একটি ব্যাটারি আপনি 18,000 টাকা দিয়ে কিনলে আপনি বেচতে গেলে সেই 4,000 টাকার মতোই, আর আপনি 4,000 টাকা দিয়ে কিনলে বেচতে গেলে আবার 4,000 টাকাই, তো আপনার লাভ কিন্তু অনেক। তো ভিডিওটি কিন্তু অনেক মূল্যবান, আর এই যে ব্যাটারিটি কিন্তু এখন পর্যন্ত হিট হয় না, এবং ব্যাটারির যে পানিগুলো আছে তো পানিগুলোও বেশি শুকায় না। তো আমি 2 থেকে 3 বার পানি ভরেছি, তো পানিও শুকায় না। তো আপনার চাইলেই অবশ্যই বাসা বাড়ির জন্য এইরকম অটোর ব্যাটারি দিয়েই আইপিএস ব্যবহার করতে পারেন, তো অবশ্যই ভালো চলবে। এবং ব্যাটারিটি ড্যামেজ হলে পরবর্তীতে আবার এটি দিয়ে আরেকটা ব্যাটারি নিতে পারবেন, তাহলে আপনার প্রায় 15,000 টাকার মতো লাভ। এই ব্যাটারি থেকে আমি 4টি ফ্যান এবং 4টি LED লাইট, 1টি টিভি, 1টি কম্পিউটার বক্স, প্রায় 4 ঘন্টার মতো ব্যাকআপ পাই, তো অনেক ভালো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।